আলাম ইয়াতিকুম নাবাউল্লাযিনা কাফারু মিন ক্বাবলা ফাযাকু ওয়াবালা আমরিহিম ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ বলছে তাদের খবর কি তোমাদের কাছে পৌঁছে নাই আলাম ইয়াতিকুম নাবাউল্লাযিনা কাফারু মিন ক্বাবলা ওরে যারা আমার আয়াত কি মিথ্যা বলেছে তাদের খবর কি পূর্বের অবস্থা তোমাদের কাছে পৌঁছে নাই ফাযাকু ওয়াবালা গেম আমি আল্লাহ তার কাফেরদের অবস্থা কি তোদের কাছে পৌঁছায় নাই এর আগে যারা করেছে যা অতীতে পূর্বে অনেক কাজ করেছে অত্যাচার হয়েছে ঈশা নবীর অত্যাচার হয়েছে হুদ নবীর অত্যাচার হয়েছে সলেখ নবীর প্রতি অত্যাচার হয়েছে আল্লাহকে যারা অস্বীকার করেছে তাদের অবস্থা কি কি তোদের কাছে পৌঁছায় নাই আল্লাহ পাক বলছেন ফাজা কু আমরিহিম আমি তাদেরকে আমার আজাবগুলো চাগিয়েছি সাত গ্রহণ করিয়েছি হাসা কুবাল আমরি তাদের অবস্থা কি ছিল ওয়ালা ঘোমা আজাবুন আলী আমার আজাবও হলো সব থেকে বড় কঠিন এটা কেন করেছি দাদি কাপি আন্না গো কানা তাতিঘি মি রুসুলু ঘুম বিল আবাসার ওই না ফাকা ফুরুত വതവല്ല വസ്തগুণല്ല വല്ലഹു গনীউন হামিদ আল্লাহ বলছে এটা কেন করি জি জানিস তালিকা বিআন্নহু কানা তাতিগ মুরসুলহুম বিলবাইগিনাত আমার কোরআন এর আয়াত তাদের কাছে 50 রাসূল তাদের কাছে 50 کتاب নিয়ে তারা কি করেছে তারা কি বলেছে জানেন যত ব্যক্তির কাছে ওই ইহুদিরা ওই ইহুদিদের কাছে যত নবী এসেছে প্রত্যেক নবীকেই ওরা অস্বীকার করেছে মারধর করেছে অত্যাচার করেছে তাদের কেতাবগুলোর সঙ্গে বেজতি করেছে তারা বলতো কি জানেন ফলু তারা বলতো আবার সরু না মানুষ কি আমাদের হেদায়ত করবে রে মানুষ কি আমাদের হেদায়ত করবে ওদের ধারণা ফাঁকা ফারু তারা কুফরি করলো আল্লাহ মুখ ফিরিয়ে দিলোস আল্লাহ বেপরোয়া হয়ে গেল আল্লাহ বেপরোয়া হয়ে গেল আল্লাহ হামিদ হামি আল্লাহ হলেন বেপরোয়াকারী এবং প্রশংসার যোগ্য আল্লাহ যারা কুফরি করে শুনে নিন কাফেরদের ধারণা কি জানেন যারা কুফরি করে আল্লাহকে অস্বীকার করে তাদের ধারণা হলো আর আল্লাহামতামত সব নেই মিথ্যা কথা কেয়ামতের আবার আল্লাহ তুলবে সব বাজে কথা মিথ্যা কথা যা হবে এই পৃথিবীতে এখানেই শেষ কিছু বুঝতে পারছেন আমার কথা তাই তাদের সম্পর্কে আল্লাহ কি বলছে দেখুন আল্লাহ বলছে এই কে আমতের মাঠে তুলব না ভাবছিস অবশ্যই তুলবো অবশ্যই তুলবো পৃথিবীতে তোরা যা পাপ কাজ করেছিস সমস্ত পাপ কাজগুলো আমি রেকর্ড করে রেখে দিয়েছি সেই রেকর্ডগুলো তোদের সব পাপ বের করবো সেই রেকর্ডগুলো কি কি রহমান কাতিনি তুই কাদের তুই ফেরেশতা কিছু বুঝতে পারছেন তাই আল্লাহ পাক বলছেন যা আম আল্লা দিনা কাফারো আল্লা

আমার রব কি করবে অবশ্যই অবশ্যই তোমাদেরকে তুলবে এবং সোম্মা লাতুনা বিমা আমিল তোম পৃথিবীর জমিনে তোমরা যা আমল গুলো করেছো পাপ কাজ ভালো কাজ করেছো সমস্ত খবর আমি আল্লাহ আল্লাহ তোমাদেরকে অবশ্যই দেব এখানে লাম তাকিদ বানুন তাকিদ আছে দুটো তাকিদ দেওয়া আছে সহজ জিনিস নয় বুঝলে বাবা লাম তাকিদ মানুন তাকিদ আলেমরা ছাড়া বুঝবে না এরপরে আল্লাহ পাক বলছে বান্দারে এই পৃথিবীর জমিনে বাঁচার উপায় কি তোদের মারি শুভপুরের লোকেরা বাঁচার উপায় তোদের একটাই

হলো মাত্র একটাই তোরা আল্লাহর উপরে ঈমান আন উপায় আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস এ পৃথিবীর মানুষেরা করে কি আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে না পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে নির্ভর করে ঠিক না বে ঠিক তাই আল্লাহ বলছে বান্দা শুন এই পৃথিবীর কাউকে বিশ্বাস করবি না মনে রাখবি যত ভালোবাসা আছে যা কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করিস না সকলে তোকে ঠকাতে পারে তোর বন্ধু তোকে ঠকাতে পারেন পৃথিবীর সব ব্যক্তি তোকে ঠকাতে পারেন কিন্তু আমি আল্লাহ কোনোদিন তোর সঙ্গে প্রতারণা করবো না বান্দা তুই যদি একবার ইমান আনিস আমি আল্লাহ ওতেই খুশি হয়ে যাব আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি সুতরাং তোর আল্লাহর উপরে ইমান আন শুধু আমার উপরে ইমান আনলে হবে না আমি আল্লাহ আমার উপরে ইমান আনলে হবে না ওয়া রাসূলিহি আমার রাসূলের উপরে বিশ্বাস কর অর্থাৎ আমার কোরআন মোতাবেক জীবন যাপন কর আমার নবীর হাদিস মোতাবেক জীবন যাপন কর আর শুধু কার বিশ্বাস করবি ওয়ান নুরের উপরে বিশ্বাস কর নূর মানে কি এখানে নূর মানে হলো কোরআন আল্লাহ দি আনসাল্লাম যেটা আমি আল্লাহ না করেছি কোরআনের একটা নাম হলো নূর তাই এখানে আল্লাহ পাক নূরের ব্যাখ্যা দিলেন এসমে মৌসুলা দিয়ে আল্লাহ পাক বলছেন ওয়ান নূরিল্লাযি আনজালনা আমি আল্লাহ নাযিল করেছি কোরআন আর সেই কোরআন মোতাবেক জীবন যাপন কর ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর পৃথিবীর জমিনে তোরা যে কাজগুলো করিস সমস্ত খবরগুলো আমি আল্লাহ জানি